হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম বেঙ্গলি ব্লগার হৃৎপর্ণা চ্যানেলে জয় নিতাই রাধা রাধা হরে কৃষ্ণা তো এখন যে একটা হচ্ছে দেখতে পাচ্ছ মা কালীর অঙ্গরাক হচ্ছে এটা আমার একজন ভিওয়ার্স ভাই সৌরদ্বীপের বাড়ির মা কালী তো ওদের কালী পুজোর দিন পুজো হয় তো অঙ্গরাকটা হয় ও আমাকে এটা পাঠিয়ে বলেছিল যেন আমি আমার ভিডিওতে শেয়ার করি তো অনেক দিন আগেই দিয়েছিল তো কালী পুজোর কোনো ভিডিও বানাচ্ছিলাম না সেহেতু শেয়ার করা হয়নি আর মাত্র মাঝখানে দুদিন সরি একদিন মাঝখানে আজকে তো শুক্রবার শনিবারটা তাই ভাবলাম আজকেই শেয়ার করি তো তো তোমরা দেখতে থাকো আর আজকে আমি আরও একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে অলক্ষ্মী পুজো কিভাবে হবে আর কেন কালী পুজোর দিন বা দীপাবলির দিন অলক্ষ্মী পুজো করতে হয় তো দীপাবলিতে কালী ঠাকুরের পুজো যেমন হয় তেমন আরেকটা পুজোও কিন্তু অবশ্যই করতে হয় আর সেটা হচ্ছে অলক্ষ্মী পুজো কালী পুজোতে লক্ষ্মী পুজো করলে লক্ষ্মী নিয়ে আসে অর্থ আর এই অর্থ নিয়ে আসে হিংসা লোভ ঈর্ষা অহং কার আর যার থেকে জন্ম নেয় অলক্ষ্মী এই অলক্ষ্মীকে এই অলক্ষ্মী হলো মা লক্ষ্মীর বিপরীত চরিত্র সেই অলক্ষ্মী সবার গৃহে আর মনে আনে হিংসা লোভ ঈর্ষা অহংকার এই অলক্ষ্মীকে গৃহে থেকে কিভাবে দূর করতে হবে আজ তোমাদের সাথে সেটাই বলবো অলক্ষ্মী হলো দেবী লক্ষ্মীর বড় বোন দেবী লক্ষ্মীর মাথার পিছনের অন্ধকার থেকে জন্ম নিয়েছে অলক্ষ্মী সমুদ্র মন্থনের সময় এই অলক্ষ্মী পাতাল থেকে নিয়ে আসে গরল বা বিষের পাত্র অলক্ষ্মী অত্যন্ত ময়লা ছন্ন ছাড়া অপরিষ্কার অলক্ষীর বাহন হচ্ছে গাধা যেখানে হিংসা অন্ধকার ময়লা ঝগড়া অপরিচ্ছন্নতা সেখানে এই অলক্ষ্মীর বাস এই দীপাবলিতে যেখানে লক্ষ্মীর কৃপায় আগমন ঘটে ধন সৌভাগ্য প্রাচুর্য সেখানে অদৃশ্যভাবে প্রবেশ ঘটে ঈর্ষা হিংসা মনিলতা অর্থাৎ অলক্ষ্মী প্রথমে গোবর দিয়ে অলক্ষ্মীর পিতুলিত নির্মাণ করতে হবে এবং এক উঠানের এক কোণে অলক্ষ্মীর পুজো করতে হবে এবং এই পূজার শেষে মুড়ো ঝাঁটা দিয়ে পেটাতে পেটাতে মূর্তিটি বাড়ির বাইরে নিয়ে যেতে হবে আর সঙ্গে বলতে হবে অলক্ষ্মী যায় অলক্ষ্মী যায় লক্ষ্মী আয় এই অলক্ষ্মী বাইরে ফেলতে হবে ঝাঁটাতে ঝাঁটাতে কিন্তু বাড়ির বাইরে অবধি একে নিয়ে যেতে হবে আর বাড়ি এসে স্নান করে শ্রী লক্ষ্মীর পুজো করতে হবে অলক্ষী দূরে রাখতে বাড়ি ঘর পরিষ্কার করে রাখতে হবে সবসময় চারদিকে লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করতে করতে হবে ঘরের চারপাশে প্রদীপ জ্বালাতে হবে আর আর সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে হবে অন্ধকার আর অশুভ সত্তা অর্থাৎ অলক্ষ্মী দূর করার জন্য দীপাবলি একটি শুভ তিথি কথায় বলে যেখানে লক্ষ্মী প্রবেশ করে সেখানে অলক্ষ্মী অপ্রবেশ করে এই লক্ষ্মী দেবীকে ঘরে আনার আগে অলক্ষ্মীকে বাড়ি থেকে বিদায় করতে হবে মনের মধ্যে হিংসা ঈর্ষা লোভ চলবে না তবেই সেখানে লক্ষ্মী প্রতিষ্ঠা হবে এবং অলক্ষ্মী বিদায় নেবে দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যের দেবী লক্ষ্মীর বন্দনা করতে হবে লক্ষ্মী অলক্ষ্মী পরস্পর একসাথে মানুষের মনে বসবাস করে তাই লক্ষ্মীকে জাগ্রত করলে অলক্ষ্মী বিদায় নেবে অলক্ষ্মীকে জাগ্রত করলে লক্ষ্মী বিদায় নেবে মানুষের মনের দ্বারাই এই অলক্ষ্যেকে দূর বিদায় করা যাবে তো যদি তোমরাও অলক্ষ্মী পুজো এইভাবে করতে পারো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও কমেন্টস করো সবার সাথে শেয়ার করো যাতে সবাই অলক্ষ্মী পুজো করতে পারে আর অবশ্যই যদি আমার নতুন হও আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নেবে জয় নিতাই রাধে রাধে হ্যারে